আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ শুরুতেই করোনা ভাইরাসে দেশে আরো দুই জনের মৃত্যু এ নিয়ে জন মারা গেলেন দুই শিশু সহ নতুন আক্রান্ত নয় রাজধানীর হাসপাতালে রোগীর উপস্থিতি কম মোবাইল ফোন হটলাইনে দেয়া হচ্ছে স্বাস্থ্য সেবা। এবং দরিদ্র ও নিম্নয়ের মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিপূরণে সরকারের প্রতি সাতাশি হাজার কোটি টাকার প্যাকেজ গত চব্বিশ ঘন্টায় দেশে আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আর নতুন করে শনাক্ত হয়েছেন দুই শিশু সহ নয় জন রোগতত্ত্ব রোগ নিরাময় ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর ব্রিফিং থেকে জানানো হয় এ নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সত্তর জনে আরো জানাচ্ছেন শরফুল আলম এবং আমাদের সাথে করোনা ভাইরাসের সবশেষ তথ্য নিয়ে আইএডিসিআর এর নিয়মিত অনলাইন ব্রিফিং এ জানানো হয় গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি পাঁচশো জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে পরীক্ষা করা হয়েছে চারশো চৌত্রিশ জনের নতুন করে যে নয়জন জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দশ বছরের কম বয়সী দুই শিশু রয়েছে আর যে দুজন মারা গেছেন তাদের একজনের বয়স নব্বই অন্যজনের আটষট্টি বছর বয়স গত চব্বিশ ঘন্টায় আরও দুজনের দুজন মৃত্যুবরণ করেছেন যার মধ্যে একজন এই গত চব্বিশ ঘন্টায় যারা শনাক্ত হয়েছেন তাদের মধ্যে একজন আর একজন আছেন যিনি আগেই শনাক্ত হয়েছিলেন গত চব্বিশ ঘন্টায় আরও শনাক্ত হয়েছেন যাদের মধ্যে কোভিড উনিশের সংক্রমণ রয়েছে এরকম রয়েছেন নয়জন এই নয় জনের মধ্যে আটজনের নমুনা আইডিসিআর এ পরীক্ষা করে শনাক্ত করা হয়েছে একজনের নমুনা ঢাকার বাইরে এই নয় জনের মধ্যে পাঁচজনের কন্ট্যাক্ট ইতিহাস রয়েছে তার মানে হচ্ছে পাঁচজন ইতিমধ্যে সংক্রমণ আছে এরকম শনাক্তকৃত রোগীর সংস্পর্শে বা পরিবারের সদস্য দুইজন যারা বিদেশ থেকে এসেছিলেন এরকম সংস্পর্শে আছেন এরকম দুজন আছেন আর বাকি দুইজনের ক্ষেত্রে আমরা এখনো তথ্য সংগ্রহ করছি দেশে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে আটই ঘন্টায় সবচেয়ে বেশি নমুনাও পরীক্ষা করা হয়েছে বলে জানায় আইডিসিআর আর মানুষ সচেতন না না হলে করোনা পরিস্থিতির উন্নতি হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ সরকার যত ব্যবস্থায় নিক না কেন মানুষ ব্যক্তিগত পর্যায়ে তার নিজ ভূমিকা যদি সঠিকভাবে পালন না করেন তাহলে কিন্তু এই করোনার সংকট থেকে হলো সহজে মুক্তি পাওয়া সহজ নয় ব্রিফিং এ জানানো হয় করোনা সম্পর্কে মোবাইল ফোনে বিনামূল্যে দেশে একুশশো চিকিৎসক স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন সরফুল আলম এটিএন বাংলা ঢাকা নাটোর সদরে সর্দি জ্বর কাশি নিয়ে পঞ্চান্ন বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে উপজেলার কাফুরিয়া এলাকায় গতরাতে তিনি মারা যান দুলাল নামে ওই ব্যক্তির শরীরে করোনা উপসর্গ ছিল কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহের জন্য মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মাহবুবুর রহমান। লক্ষ্মীপুরের কমলনগরে করোনার উপসর্গ নিয়ে তিন মাস বয়সী এক শিশু মারা গেছে শিশুটির পরিবার জানায় দুদিন ধরে অসুস্থ থাকার পর গতরাতে সে মারা যায় তার শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলে কমলনগর স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন এ ঘটনার পর তিনটি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে Ahem, ahem, ahem.

থেকে সর্দি জনিয়ে নিয়ে বাড়ি ফেরেন এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে করোনা ভাইরাসের কারণে দরিদ্র ও নিম্নয়ের মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিপূরণে সরকারের প্রতি সাতাশি হাজার কোটি টাকার প্যাকেজ প্রস্তাবনা দিয়েছে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বল্প মেয়াদী একষট্টি হাজার কোটি ও মেয়াদে আঠারো হাজার কোটি টাকা বরাদ্দ প্রস্তাব দেন এ সময় তিনি অভিযোগ করেন করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা ও আক্রান্তের পরিসংখ্যানের স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে সরকার যথাযথ পদক্ষেপ না নেয় দেশের করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও সংবাদ সম্মেলনে আশঙ্কা জানান তিনি খেটে খাওয়া মানুষ যারা অর্থাৎ যারা বাসাবাড়িতে কাজ করত এবং যে সমস্ত রিক্সা চালক শ্রমিক ভাই তারা রিক্সা চালাতেন তারা গাড়ি চালাতেন ছোটো ছোটো হকারে কাজ করতেন এরা ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে। একটু সাহায্যের জন্য এখন পেছনে পেছনে দৌড়াচ্ছেন লাইন দিচ্ছেন জিডিপির তিন শতকরা তিন ভাগ অর্থ সমন্বয়ে সাতাশি হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করার প্রস্তাব আমরা রাখছি শাটডাউন প্রত্যাহার হলে নতুন করে একটি সংশোধিত আর্থিক প্যাকেজ প্রদান করতে হবে যেন সকল সেক্টরের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণ ছুটি পূর্ব স্তরে ফিরে আসতে সক্ষম হয় করোনা পরিস্থিতির মধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর উপস্থিতি একেবারেই কম তবে মোবাইল হটলাইনে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরকারি বেসরকারি হাসপাতালে বেসরকারি হাসপাতালে জ্বর সর্দি কাশি সহ করোনার লক্ষণ থাকা রোগীর চিকিৎসা সেবা দেয়া না হলেও সরোয়ার্দী হাসপাতালে মিলছে প্রাথমিক চিকিৎসা বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম প্রয়োজন ছাড়া মানুষ যেমন বাইরে বের হচ্ছেন না তেমনি গুরুতর অসুস্থ ছাড়া এই মুহূর্তে কেউ হাসপাতালও যাচ্ছেন না ডাক্তার নার্সদের উপস্থিতি পর্যাপ্ত থাকলেও হাসপাতালে রোগী কম সীমিত পরিসরে যারা হাসপাতালে আসছেন তাদের জন্য জীবাণুনাশক স্প্রে এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করছে কর্তৃপক্ষ সরকারি হাসপাতালেও হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়েছে হাত ওয়াশিংয়ের সকল ব্যবস্থা আমাদের রয়েছে সকল রোগী এরকম সেফটি নিয়ে ভেতরে ঢুকছে রোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ফোনে ব্যবস্থাপত্র দিচ্ছেন ডাক্তার কী চিনে ডাক্তারের সাথে আলাপ করা আমাদের যখন আসে আমাদের ইমার্জেন্সিতে পেয়ে পড়া রেডি আছে ওদের কাছে আসে বসে বসে জিজ্ঞেস করে যদি মনে করে বাসায় থাকতে কোয়ারেন্টাইন হিস্ট্রিটা নিয়ে নেওয়া হয় কোনটা কোয়ারেন্টাইনে যেতে হবে গেলে আইডিসি যেতে হবে পুরো প্রসেসটা হয় জ্বর সর্দি কাশি নিয়ে রোগীরা যখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছেন না তখন সুরহার মেডিকেল কলেজ হাসপাতাল আইসোলেশনে রাখারও ব্যবস্থা করছে করোনা সন্দেহ হলে নমুনা পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে আমি চিকিৎসা সেবা আছেন এবং ওখানে থেকে আমরা কালেকশন করে তার টেস্টের জন্য পাঠাচ্ছি যদি পজিটিভ আসে তাহলে আমরা কুয়েতমৈত্রী হাসপাতালে সেই রোগী পাঠিয়ে দিচ্ছি আর যদি নেগেটিভ আসে তাহলে আমরা অ্যাকর্ডিংলি আমাদের নিচে অন্যান্য রোগীদের সাথে রেখে সেই চিকিৎসার ব্যবস্থা করেছি জ্বর কিংবা কাশি হলেই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে থাকার কথা বলছেন চিকিৎসকরা শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা হোম কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে আরও কঠোর হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তারপরও ঠেকানো যাচ্ছে না অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও চলাফেরা এই অবস্থায় নিয়মিত টহল বাড়িয়েছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী আরও জানাচ্ছেন শফিউল আলম সুজন গাড়ি জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে বের হওয়ার কথা থাকলেও যাত্রী নিয়ে বের হয়েছে অনেক অ্যাম্বুলেন্স করোনা পরিস্থিতিতে বাইরে বের হয়ে ধরা পড়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জরুরি নিত্য প্রয়োজনীয় খাবার দাবার এবং বাজার এই বিষয়গুলো ছাড়া বাকি যে বিষয়গুলোতে আমরা খুঁজে পাচ্ছি যে অযৌক্তিকতা রয়েছে নেহায়ের অজুহাতে ওনারা বের হয়েছে অন্য কোনো কারণে সে সকলের বিরুদ্ধে আমরা আসলেই ব্যবস্থা নিচ্ছি এবং অনেকে আবার বের হয়ে মিথ্যা তথ্য দিচ্ছেন পুলিশের কাছে পুলিশ কর্মকর্তারা যাচাই বাছাই করে কাউকে ছেড়ে দিলেও অনেককে দিচ্ছেন শাস্তি রাজধানীর বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির কারণে যানবাহনের পরিমাণ আগের চেয়ে অনেক কমেছে আপনারা সবাই নিজ নিজ ঘরে চলে যান তবে জীবিকার প্রয়োজনে যারা রাজধানী ছেড়েছেন তাদের অনেককে আবার রাজধানীতে আসছেন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য তবে যানবাহন না পাওয়ায় ভোগান্তি রয়েছে গাড়িগুলা পাই না এবং কি গার্মেন্টস খুলছে কারণ আমরা আসতে 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 আমরা অনেক কষ্ট হয়েছে রাস্তাঘাটে গাড়িগুলা চলতেছে না তাছাড়া আমরা অনেক দূর থেকে আসছি তো অনেক হেঁটে আসতে হচ্ছে চলাফেরার ক্ষেত্রে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না করোনা ভাইরাসের কারণে সরকারি ছুটি ঘোষণা দেওয়া হয়েছে এর মধ্যে মানুষকে বলা হয়েছে ঘরে থাকতে তবে কিছু শিল্প প্রতিষ্ঠান ও গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে তাই অনেকেই বাধ্য হয়ে রওনা হয়েছে নিজ নিজ গন্তব্যে সফিল আলম সুজন এটিএন বাংলা ঢাকা যুক্তরাষ্ট্রের মহামারী পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ নিউ ইয়র্কে সেখানে প্রায় এক মাস হোম কোয়ারেন্টিনে আছেন অনেকেই নিউ ইয়র্ক থেকে এটিএন বাংলাকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আইএনজিবি নাসরিন আহমেদ আমি যে এলাকায় থাকি ব্রংস নিউ এখানে তিনটা হসপিটাল আমার আশেপাশে জ্যাকবি হসপিটাল আন্ডারগ্রাউন্ড হসপিটাল মন্টিফিউরি হসপিটাল সব সময় একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ পাশে যাচ্ছে মনে হচ্ছে এই মনে হয় কোনো রোগী নিয়ে যাচ্ছে বিশেষ করে বাঙালি ওরিয়েন্টেড এরিয়া যে হসপিটাল গুলো আছে অ্যাম্বুলেন্স হসপিটাল কুইন্স হসপিটাল অনেক খারাপ অবস্থা ওই বিকজ তাদের রোগীর সংখ্যা বেশি ভেন্টিলেশনের অভাব এবং ওই হসপিটাল গুলোকে এখন মৃত্যুপুরি বলা হচ্ছে ডাক্তাররা আমাদেরকে অ্যাডভাইস করছে বাসায় বসে নিজের সেলফ ট্রিটমেন্ট করতে তারা অনলাইন এসে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমাদের বিভিন্ন ঔষধ রেকমেন্ড করছে কিভাবে সেলফ ট্রিটমেন্ট করা যায় সেটা অ্যাডভাইস করছে আসার ব্যাপার বাংলাদেশ কনসুলেট এবং বাংলাদেশ সোসাইটি তারা সরকার দ্রুত বাংলাদেশি ডাক্তারদেরকে নিয়ে দুটো পুল হেল্পিং পুল করেছে বাংলাদেশি ডক্টররা আমাদেরকে হেল্প করছে। কমিউনি অনেক অনেক প্রিয় মুখ এর মধ্যে আমাদের কাছে হারিয়ে গেছে অনেকে মারা গেছে গত তিন থেকে চার দিনে এটা এটা কিভাবে এমন অনেকে অনেক মহিলারা বিধবা হয়েছেন ছোট ছোট মাইনের বাচ্চা তাদের একটা পরিবারের জানি যে ছেলেও মারা গেছে হাজবেন্ডও মারা গেছে সেই মহিলা এখন মেন্টালি স্টেবল না তাকে একটা মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে

কাজে যেতে পারছে না এই কারণে ইরান সরকার তাদের প্রতি মাসে কিছুটা সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন এর প্রেক্ষিতে গত মাসে প্রায় তিরিশ লক্ষ পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে আমরা যারা ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে করবো বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এখন পর্যন্ত কারো করোনা ভাইরাসে আক্রান্ত খবর পাওয়া যায় আমার সাথে কয়েকজনের কথা হয়েছে তারা আমাদের জানিয়েছেন যে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনগণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে সারা দেশে স্থানীয় প্রশাসনের পাশাপাশি তৎপর সেনাবাহিনী জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না আসে সেজন্য সচেতন করছেন তারা এছাড়া নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করছেন স্থানীয় প্রশাসন প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আপেল করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে আরও কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী শনিবার দেশের বিভিন্ন জেলায় জনসচেতনতামূলক প্রচারণা সহ জীবাণুনাশক ছিটায় সেনা সদস্যরা হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেয় টহল টিম যশোরে বিনা প্রয়োজনে কেউ বাইরে বের হলে তাদের জিজ্ঞাসাবাদ করছে সেনা সদস্যরা প্রতিটি দোকানের সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য কিনতে চিহ্ন করে দিচ্ছেন তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট যাতে বন্ধ রাখা হয় তাও তদারকি করা হচ্ছে মহেন সিংহের প্রধান সড়ক ছাড়াও হাট বাজারেও নজরদারি জোরদার করেছে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনী জনসমাগম স্থলে মানুষকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উদ্বুদ্ধ করছেন তারা এদিকে দরিদ্র ও নিম্নয়ের মানুষের মধ্যে খাবার বিতরণ করে শেরপুর ঝেনাইদহ সহ বিভিন্ন জেলা প্রশাসন ও পুলিশ পৌর এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল তেল সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় রিপোর্ট বাংলা জয়পুরহাটে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন কৃষকরা বিঘা প্রতি এক লাখ টাকা খরচ করে তা বিক্রি হচ্ছে প্রায় চার লাখ টাকা পর্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় এই স্ট্রবেরি প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে সদর উপজেলার জামালপুর গ্রামে নিজ উদ্যোগে কয়েকজন কৃষক বিদেশি এ ফল স্ট্রবেরি চাষ শুরু করেন তারা এই গ্রামে প্রায় পঞ্চাশ বিঘা জমিতে গড়ে তুলেছেন রেড গ্রেন স্ট্রবেরি ভিলেজ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় স্ট্রবেরি অধিক লাভজনক আর দেশ বিদেশে প্রচুর চাহিদা থাকায় এ জেলায় এবার প্রায় পঞ্চাশ বিঘা জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সৃষ্ট পরিস্থিতিতে দেশব্যাপী চিকিৎসা সেবা নিয়ে অভিযোগের মধ্যে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে খুলনা আদিন মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ভাইরাস প্রতিরোধে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে জ্বর ও ঠান্ডা লাগা রোগীদের খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট জানাচ্ছেন কামরুজামান রাজীব করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে জ্বর সর্দি কাশি সহ অন্যান্য রোগের চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের তবে এসব রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন খুলনা আদিন মেডিকেল কলেজ হাসপাতালে চব্বিশ ঘন্টা সব ধরনের রোগের চিকিৎসা সেবা নিশ্চিতের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি ক্লিনিক খোলা নেই ভালো অবস্থা বন্ধ পাচ্ছে না করোনমুক্তর জন্য ভালো পরিবে সৃষ্টি করে হাত ধোয়া তারপরে ধরেন এই করে তাপমাত্রা চেক করি আমি খুব স্যাটিসফাইড যে আমরা এখানে এসে খুব ভালো সুযোগ সুবিধা এবং সেবা পেয়েছি বর্তমান পরিস্থিতিতে শতভাগ সেবা দিতে কিছুটা কষ্ট সাধ্য হলেও মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি চিকিৎসা সেবা না নিয়ে কিউ বাড়ি ফিরছেন না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত বহির্বিভাগ সেবা এবং জরুরি সেবা জরুরি গর্ভবতী সেবা জরুরি বাচ্চাদের সেবা সমস্ত সেবা চালু আছে মুহূর্তে আমাদের ইনডোরে প্রায় একশোর অধিক রুগী ভর্তি আছে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হাসপাতালটিতে নানাবিধ সুরক্ষা ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ হাসপাতালে গেটের হাত ব্যবস্থা করেছি আমরা টেম্পারেচার দেখে রোগীদের আমরা ভিতরে ঢুকাচ্ছি এবং সকল জায়গায় দুই ঘন্টা অন্তর অন্তর আমরা অধিবাদী করছি সংক্রমণ রোধে রোগী ও দর্শনার্থীদের মধ্যেও সচেতনতা সৃষ্টির কাজ করছে আট দিন হাসপাতাল কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট এটিএন বাংলা পার্টিস খেলার খবর করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জিততে এগিয়ে এলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমারও পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা নয় লাখ পঞ্চাশ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় আট কোটি চৌষট্টি লাখ টাকা দান করেছেন এই অনুদান দুই ভাগে ভাগ করে ইউনিসেফ ও ব্রাজিলে কোভিড উনিশ মহামারীর ঠেকাতে গড়া একটি ফান্ডে দিয়েছেন তিনি নেইমার অবশ্যই এই দানের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন তবে ব্রাজিলের টেলিভিশন চ্যানেল এসবিটি বিষয়টি প্রকাশ করে দেয় নিউ ইয়র্কের টেনিস কোর্টের মতো টোকিও অলিম্পিক ভিলেজও অস্থায়ী হাসপাতালে রূপান্তর করা হচ্ছে মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় অলিম্পিকে অংশ নেওয়া ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের থাকার জন্য অলিম্পিক ভিলেজ নির্মাণ করা হয়ে থাকে এর আগে করোনাভাইরাস মহামারী রূপ নেয় টোকিও অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয় টোকিওর গভর্নর ইউরিকো কোইকে জানান মহামারী চলাকালে অলিম্পিক ভিলেজের চব্বিশটি ভবন হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে এই মুহূর্তে জাপানে দু হাজার ছশো সতেরো জন করোনাভাইরাসে আক্রান্ত আর মারা গেছেন তেষট্টি জন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের শতকরা ত্রিশ ভাগ বেতন কমিয়ে দেওয়া হবে এ নিয়ে পেশাদার ফুটবল পি এফ এর সঙ্গে আলোচনা ক্লাবগুলো এই নেয় মহামারী পরিস্থিতিতে শুধু বেতন কমানোই নয় প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে এর আগে ত্রিশ এপ্রিল পর্যন্ত স্থগিত ছিল এই লীগ প্রিমিয়ার লিগ ইংল্যান্ডের ইএফএল ও ন্যাশনাল লিগের ক্লাবগুলোকে সাড়ে বারো কোটি পাউন্ড বা প্রায় বারোশো কোটি টাকা ও দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসকে দুই কোটি পাউন্ড অর্থাৎ প্রায় দুশো কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে শেষ করার আগে বি কেবল সংজ্ঞা ছিল নাম আরও একবার করোনাভাইরাসে দেশে আরও দুই জনের মৃত্যু এ নিয়ে আটজন মারা গেলেন দুই শিশুসহ নতুন আক্রান্ত নয় রাজধানীর হাসপাতালে রোগীর উপস্থিতি কম মোবাইল ফোন হটলাইনে দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা দরিদ্র ও নিম্নয়ের মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিপূরণে সরকারের প্রতি সাতাশি হাজার কোটি টাকার প্যাকেজ প্রস্তাব বিএনপির পরবর্তী সংবাদ দেখেন আমন্ত্রণ জানি এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন আল্লাহ বাংলা